আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। তো সম্প্রতি যে আমাদের এই ঈদে আসলে ঈদুল আজহায় যে শাকিব খানের ছবি মুক্তি পেয়েছে প্রিয়তমা, আসলে এই ছবিটা নিয়ে না বললে নয়, এর আগেও আমি গানের রিয়াকশন দিয়েছি এবং কি ভিডিও তৈরি করছি। আসলে বাংলাদেশ মানে শাকিব খান এমন একটা জিনিস, মানে বস মানেই বস, মানে কিছু মানুষ আছে হিংসা, যে অন্য কোনো অনেক লোক আছে, অনেক নায়ক না নায়িকারাই আছে, ঠিক আছে, বা অনেক লং ঠিক আছে, বা স্মার্ট হ্যান্ডসাম, তারা কে কোনো সময় কিং হইতে পার না, দর্শকদের মন জয় করতে পার না, বস হইতে পারে না, কিন্তু এই বিষয় নিয়ে অনেকেই হিংসা করে। কিন্তু শাকিব খান কি করেই বা এত জনপ্রিয়তা অর্জন করলো, তার কোনো টিজার ছাড়া ট্রেলার ছাড়া তিনি সিনেমা মুক্তি দেয়, ঠিক আছে, তার সিনেমা মুক্তির আগে থেকে মানে পুরো মানে পাবলিকের শুধু মানে টিকিট বুক, মানে হলের টিকিট আগে থেকে বুক করে রাখে, ঠিক আছে। তারপরে মানে এই যে বৃষ্টিটা হচ্ছে ঈদের মধ্যে, এই যে বাংলাদেশে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে নাকি এই বৃষ্টিতে ভিজে শাকিব খানের প্রিয়তমা ছবিটি মানুষে দেখতে গিয়েছে, এবং কি হলের সামনে দেখা গেছে, মানে লম্বা সিরিয়াল এই শাকিব খানের ছবিটি দেখার জন্য। মানে শাকিব খান ভাই একটা জিনিসই, মানে তিনি তার নিজে থেকে আমি হিংসা করে কোনো লাভ নাই, কারণ তিনি একজন নায়ক, তিনি তার ব্যক্তিগত লাইফে তিনি যাই করুক না কেন, যত কিছুই করুক, তার ক্রাইসিস এই ব্যক্তিগত লাইফে থাকুক, বাট তিনি একটা চলচ্চিত্র জগতে বাংলাদেশের ইন্ডাস্ট্রি একটা, তিনি একটা বড় একটা ধরনের হিরো, তাকে মানুষ ফলো করে, এবং কি তাকে নিয়ে বাংলাদেশের প্রতিটি পরিচালকই তাকে নিয়ে ডাইরেক্টরি তাকে নিয়ে সিনেমা বানাতে চায়, এবং কি প্রতিটি প্রোডিউসরই তাকে নিয়ে তার ছবিতে মানে ইনভেস্ট করতে চায়। তো বিষয়টা হয়েছে এখন এইরকম, মানে শাকিব খান ছাড়া কোনো গতি নাই, বাংলাদেশে অনেক ছবি আছে। আর একটা কথা বলবো, যে বাংলাদেশে এখন বর্তমানে কি সুরঙ্গ সিনেমাটি হচ্ছে আফরান নিশো, যিনি নাকি ছোট পর্দায় কাজ করেছেন এতদিন, তিনি শর্ট ফিল্ম নাটক করেছেন, ঠিক আছে, তো তার ছবি কিন্তু হয়েছে, তার ট্রেলার অনেক দেখছি আমরা, বা তার একটি গানে অর্থাৎ নুসরাত ফারিয়া একটি আইটেম সং করেছিল এই আফরান নিশোর সঙ্গে সুরঙ্গ সিনেমা, সেখানে নুসরাত ফারিয়া ওই আইটেম সংটাই শুধু করেছিল, কিন্তু সেখানে তিনি নায়ক ছিল না। তো বিষয়টা হচ্ছে সেটিও বা ট্রেলার দেখে আমরা বুঝতে পেরেছি সিনেমাটি যেহেতু ছোট পর্দার নায়ক, একজন ছোট পর্দার বিগ বস বলতে পারেন, আর তিনি যদি এখন বড় পর্দায় আইছে, অবশ্যই সিনেমাটি যাই হোক মানে কিছু না কিছু হলেও ভালো হবে, তো সিনেমাটি সেটিও ভালো হবে। কিন্তু শাকিব খানের কথা, অনেকেই একজনকে নিচু করে আর একজনকে বড় করতেছে, কেউ আফরান নিশোকে ছোট করে শাকিব খানকে বড় করতেছে যারা নাকি শাকিব খানের ফ্যান, আবার কেউ শাকিব খানকে ছোট করে আফরান নিশোকে বড় করতেছে যারা নাকি আফরান নিশোর ফ্যান। তো এগুলো করে সোশ্যাল মিডিয়াতে বা এগুলো নিয়ে কোনো সাংবাদিকের সামনে বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর সামনে ইউটিউবের সামনে আইসে যে মাউটটা নিয়ে মানে নিজের একটা মন্তব্য না জেনে না বুঝে মন্তব্য করা, এটা ঠিক না, এটা হিংসা করে একজনকে ছোট করা, এটা ঠিক না। প্রতিটা সিনেমাই সফল হোক, প্রতিটা প্রোডিউসরে তাদের লাভবান হোক, পরিচালকই লাভবান হোক, তাদের টাকাগুলো উঠুক, এবং কি এই সিনেমা নিয়ে প্রতিটা দেশে যাতে একটা সুখ সুখ আনন্দ হাসি নিয়ে যাতে ঈদটা কাটে, এটাই আমরা চাই। তো শাকিব খান মানে শাকিব খান বলতেই হবে, শাকিব খানের একটা গান দেখছি ফার্স্টে, দুইটা গান কুরবানি একটা সং এবং কি রোমান্টিক একটা সং ছিল, তো প্রিয়তমা এই দুইটা গানের পর যে একটি গান নাকি ইমোশনাল নিয়ে কাজ করছে, স্যাড সং, ঠিক আছে, আমরা গানটি দেখে বুঝতে পারছি। একটা সময় এই প্রিয়তমা ইদিকা যে নায়িকাটা ছিল ইদিকা পাল, তার সাথে মনে হয় আমরা গানটি দেখে বুঝতে পেরেছি তার সাথে হয়তো বা একটা সময় মানে সম্পর্ক ভালো একটা জড়িয়ে প্রেম হয়ে যায় দুজনের মধ্যে, তারপরে হয়তো বা একটা সময় শাকিব খান কোনো না কোনো কারণে চলে যায় তাকে ফেলে, তারপরে কিন্তু শাকিব খানের এই যে প্রিয়তমার জন্য অপেক্ষা করা লাস্টে, তারপরে করতে করতে একটা সময় দেখা যায় এই বৃদ্ধ লোকটা, যে লোকটা আপনারা দেখছেন 80 থেকে 85 বছরের একটা লোক, এই লোকটা বৃদ্ধ লোকটা তখনই হয় প্রিয়তমার জন্য অপেক্ষা করতে করতে, তার প্রিয়তমা হয়তো বা বিয়ে হয় কিনা এটাও জানি না, কারণ গানটা দেখে যেরকম আমি লাস্টে একটা গান ঈশ্বর যে সংটি বের হয়েছিল সেই গানটা আমি কয়েকবারই শুনছি, মানে দিলে মনে লাগার মতো একটা গান ভাই। তো যাই বলি, শাকিব খান যেভাবে দুই যুগ ধরে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আছে, এবং কি তিনি এপার এবং কি ওপার ঢালিউড টলিউডের তিনি বিখ্যাত একজন নায়ক,
সেখানে তাকে ইন্ডিয়ায় তাকে কলকাতার মানুষ তাকে ওপারের মানুষ তাকে কি নামে জানে, ভাইজান বলে জানে। আর এই বাংলাদেশের একজন কিং খান শাকিব খান, তিনি সেই ভাইজানি। তো যাই হোক, তিনি দোয়া করি আরো এগিয়ে যাক বাংলাদেশের চলচ্চিত্রকে, আগে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাক, অনেকদিন ধরে মানে এই ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে পারে, এবং কি তিনি এইভাবেই মানুষের সাপোর্ট ভালোবাসা পেয়ে এগিয়ে যেতে পারে সেটাই দোয়া করি। তো এটাই, তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।